জিমেইলে আপনাদের সব সর্বনাশ করে দিবে। আপনারা কি জানেন আপনাদের জিমেইল দিয়ে এমন কিছু ওয়েবসাইট আপনারা অ্যালাউ করে রেখেছেন, যে এমন কোন ওয়েবসাইট বলেন এবং অ্যাপস বলেন, এগুলাকে আপনারা পারমিশন দিয়ে রেখেছেন যেগুলাকে আপনাদের সব ডাটা নিয়ে যাইতেছে। তারপর কি আপনার মোবাইলের পাসওয়ার্ড বলেন, হ্যাঁ আপনার সব পাসওয়ার্ড কি তারা চেঞ্জ করতে পারে, আপনার কি ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলো কি তারা নিয়ে নিবে। তারপর কি আপনার কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করবে, যে আপনার মোবাইল আমাদের কন্ট্রোলে চলে আসছে, আপনার যা তথ্য আসছে সবগুলোকে আমাদের কাছে নিয়ে আসছি, সো এখন যদি আপনি আমাকে টাকা না দেন তাহলে কি এগুলো আমি পাবলিশ করে দিব, হ্যাঁ ভাইরাল করে দিব। সো এরকম কি আপনাদের জিমেইল দিয়ে এরকম কিছু ওয়েবসাইট এবং অ্যাপস আপনারা পারমিশন দিয়ে রেখেছেন যেগুলোকে আপনাদের সর্বনাশ করতে পারে? সো এরকম অ্যাপস আপনারা অ্যালাউ করে রেখেছেন কিনা তাহলে চলেন গিয়ে দেখি আমরা এগুলা, আমরা কি আমাদেরকে সচেতন করি যাতে এরকম অ্যাপস অথবা কি ওয়েবসাইটের মধ্যে আমরা যাতে অ্যালাউ করে না রাখি। তাহলে চলেন গিয়ে দেখি এগুলো আমরা কিভাবে দেখবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার পেজটাকে ফলো করে রাখেন। লেটস জাম্প ইনটু দা ভিডিও। হ্যালো গাইজ, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর যে আমরা অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমরা ইনস্টল দিয়ে রেখেছি, এগুলাকে আমাদের মোবাইলের সাথে আমাদের হ্যাঁ ডাটাগুলা কি তারা এখনও কানেক্টেড আছে এবং আমাদের ডাটাগুলা কি তারা চুরি করে নিয়ে যাচ্ছে। সো এটার জন্য আমরা কী করবো, মোবাইলের সেটিংস আছে সবারই, এই সেটিংসেও চলে যাবেন। সো এখানে সেটিংসে আসার পর নিচে একটু স্ক্রলিং করবেন, হ্যাঁ নিচে স্ক্রলিং করার পর আপনারা এখানে দেখতে পারবেন গুগল সার্ভিসেস। আমরা কী করবো, এই গুগলও গুগল সার্ভিসও কী করবো ক্লিক করবো। সো এইখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। সো নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সেটিং ফর গুগল অ্যাপস অথবা এখানে কি কানেক্টেড অ্যাপস দেখবেন, হ্যাঁ এগুলো দেওয়া আছে। আমরা কি করব, সেটিংস ফর গুগল অ্যাপসও চলে যাব। তারপর এইখানে আমার কি এখানে ভিতরে দেওয়া আছে হ্যাঁ কানেক্টেড অ্যাপস। সো আমরা কি করব, এই কানেক্টেড অ্যাপসও চলে যাব। সো কানেক্টেড অ্যাপসে এখানে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে খেলাটা হ্যাঁ কি হতে যাচ্ছে আপনার মোবাইলের সাথে। যে অ্যাপগুলা দেখেন আমার এখানে কি থার্ড পার্টি অ্যাপস, ঠিক আছে এখানেও 48 অ্যাপস অ্যান্ড সার্ভিসেস, এগুলা কি এখানেও আমার যে মোবাইলের আমার যে জিমেলটা দিয়ে আমি চালাচ্ছি এই জিমেলের সাথে কি কানেক্টেড আছে, হ্যাঁ অ্যাপস বলেন এবং কি ওয়েবসাইট বলেন। যেমন আমি যদি এখন নিচে স্ক্রলিং করি, স্ক্রলিং করার দেখার দেখেন স্ক্রলিং করার পর আমাকে দেখাচ্ছে দেখেন ওখানে এডোবি আছে, অ্যানিমি মেকার, আর্ট ফ্লো, বিট ওভেন। সো এগুলা কি আমার এখানে কানেক্টেড দেওয়া আছে যেগুলা দেখেন, হ্যাঁ এখানে অনেকগুলা কি অ্যাপস এবং কি ওয়েবসাইট এগুলা আমার এখানে কি আছে যেখানে হ্যাঁ এলিভেন ল্যাবস, এগুলা কি ওয়েবসাইট, হ্যাঁ অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট যেগুলো আপনার এই জিমেল দিয়ে আপনি লগ ইন করেছেন এবং কি লগ আউট দিয়ে দিচ্ছেন, হ্যাঁ এগুলাও কি এখানে কানেক্টেড আছে। সো এখন ধরেন আপনার মনে হচ্ছে এই ধরেন PNG 3 এটাকে আমি এখন আর ব্যবহার করতেছি না, বাট ওরা কিন্তু আমার ডাটাগুলো ওরা কি কন্টিনিউয়াসলি তারা আমার এই ডাটাগুলো তারা নিয়ে যাচ্ছে। সো এগুলাকে আমি স্টপ করতে চাচ্ছি, ঠিক আছে। এটার জন্য কি করবেন আপনারা, এখানেও ক্লিক করবেন যেটা আপনার সন্দেহ মনে হয় এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা নিচে একটু দেখবেন, হ্যাঁ নিচে কি আছে ডিলেট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ দিস PNG 3। সো আমরা কী করবো এখানে এরর মাঝে ক্লিক করে দিব। সো দেওয়ার পর আমরা কি এখানে বলতেছে ডিলেট দ্য কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ। সো এটার জন্য কী করবো আমরা এখানে কনফার্ম আছে কনফার্মও ক্লিক করে দিব। হ্যাঁ দেওয়ার পর কি এর সাথে যা কানেক্টিভিটি আসতো সবগুলা কি PNG 3-র সাথে যে কানেক্টিভিটি ছিল এগুলো কি হয়ে গেছে কি ডিলেট হয়ে গেছে কি এখন আর দেখেন, হ্যাঁ আগে এখানে কয়টা দেখাচ্ছিল 48, এখন কি 47। সো এরকমভাবে কি আপনার যেগুলো মনে হয় আপনার কাজ শেষ আর আপনি তাদেরকে ডাটা আপনার ডাটাগুলো তাদেরকে প্রোভাইড করবেন না, তারা যাতে আর না নিতে পারে এটার জন্য কী করবেন, যেটা সন্দেহ হয় এখান থেকে ওগুলো রিমুভ করে দিবেন, হ্যাঁ ডিলেট করে দিবেন। তাহলে কি তারা আর আপনার ডাটাগুলো নিয়ে আর কি ব্যবহার করতে পারবে না, আপনার ডাটাগুলো কি অন্য কোনো কোম্পানি কাছে কি করতে পারবে না, তারা এগুলো বিক্রি করতে পারবে না। সো এরকমভাবে কি যেগুলার ব্যবহার শেষ সন্দেহ হচ্ছে আপনার এগুলো কি করে দিবেন, আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ।